আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি জোবারান মামুন, সহকারী শিক্ষক। আজ আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা যে বিষয়টি পড়ব, পাঠ্যক্রম লক্ষ্য করো। আজ আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় পার্ট সিক্স পার্ট ছয় সম্পর্কে পড়ব। আজকে পার্ট ছয় নাম হচ্ছে সূরা আল আদিয়াত। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 61 61 পৃষ্ঠা লক্ষ্য করো। তোমাদের পাঠ্য বইয়ের 61 পৃষ্ঠায় সূরা আল আদিয়াত সম্পর্কে বর্ণনা করা আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সূরা আল আদিয়াতের অর্থ ও পটভূমি সহ আদিয়াত সম্পর্কে জানব। আমরা অর্থ ও পটভূমি সহ সূরা আল আদিয়াত সম্পর্কে জানব। সূরা আল আদিয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসুন তাহলে আমরা পড়া শুরু করি। সূরা আল আদিয়াত পবিত্র কোরআনের 100তম সূরা। আমরা জানি আল কোরআনে 114টি সূরা রয়েছে, তার মধ্যে সূরা আল আদিয়াত হচ্ছে 100তম সূরা। এটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। আমরা জানি হিজরতের আগে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোই মাক্কি সূরা। তো মাক্কি সূরার মধ্যে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা আল আদিয়াত, তাই না? এই সূরাটি আল কোরআনের 100তম সূরা। সিরিয়াল অনুযায়ী সূরা ফাতিহা 1 নম্বর সূরা, এভাবে সিকোয়েন্স অনুযায়ী সিরিয়াল অনুযায়ী 100তম সূরা হচ্ছে সূরা আল আদিয়াত। এই সূরায় প্রথম শব্দ আল আদিয়াত শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম শব্দ আল আদিয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরায় আয়াত আছে কয়টি? এই সূরায় সর্বমোট আয়াত আছে 11টি আয়াত। তৎকালীন আরবে যখন এই ভয়ঙ্কর অরাজকতা ও অস্থিতিশীলতা বিরাজ করছিল, আরবের গোত্রসমূহ পরস্পর রক্তপাত ও লুণ্ঠনে নিয়োজিত ছিল, কোনো গোত্র নিরাপদ ছিল না, এর প্রেক্ষাপটে সূরাটি অবতীর্ণ হয়। এ কথা স্মরণ করে দেওয়ার জন্য যে ধন সম্পদের লোভে অন্যায় অসৎ কর্ম করলে আখিরাতে জবাবদিহি করতে হবে। যে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম এই সূরাটি অবতরণের প্রেক্ষাপট। এই সূরাটির অবতরণের প্রেক্ষাপট হচ্ছে তৎকালীন আরবে ভয়ঙ্করভাবে মারাত্মকভাবে অরাজকতা ছিল, একে অপরের উপর অন্যায়ভাবে কী করত, প্রহার করত, লুণ্ঠন করত, একে অপরের ধন সম্পদ আত্মসাত করত। এমন একটি মুহূর্তে ঈশ্বরকে অবতীর্ণ করে সকলকে স্মরণ করে দেওয়া হয়েছে যে তোমাদেরকে অবশ্যই পরকালে জবাবদিহি করতে হবে, তোমরা যে ধন সম্পদের মুখে তোমরা একটু অশান্তিপূর্ণমূলক কাজ করতেছ, অন্যায়মূলক কাজ করতেছ, তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই কিয়ামতের দিনে আখিরাতে জবাবদিহি করতে হবে। এই ধন সম্পদের কথা স্মরণ করে আল্লাহ তাআলা সূরাটি অবতীর্ণ করেন। আমরা এই সূরাটির শব্দ অর্থ জানব, আসো সূরাটি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালআদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকআ فأوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. দেখো সূরা শুরুতে ওয়াও আছে, ওয়াল আদিয়াত। এই ওয়াওটা ওয়াই অসমি বলা হয়, মানে শপথ করার জন্য, প্রমিস করার জন্য এই ওয়াওটি ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ওয়াও শব্দের অর্থ হচ্ছে শপথ বা কসম। ওয়াই কিন্তু অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে কসম, শপথের জন্য ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা আল আদিয়াত, আদিয়াত মানে ধাবমান অশ্বারোহী, অশ্বারোহী
অশ্ব মানে ঘোড়া, ধাবমান দ্রুত ধাবমান যেটা ছুটছে এমন ধাবমান অশ্বরাজি সকল করে বলতেছে, তাই না? দলহার মানে ঊর্ধ্ব শ্বাসে। তারপরে দেখো ফালমৌরিয়াতি মানে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী, মানে ঘোড়ার কিছু ক্রাইটেরিয়া গুণ বর্ণনা করা হচ্ছে। কদহান শব্দের অর্থ ঘোড়ের আঘাতে, যেটা ফালমৌরিয়াতি অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী। আর মুগিরতি, মুগিরত মানে হচ্ছে হামলাকারী আক্রমণকারী। সুবাহা অর্থ প্রভাতকালে, প্রত্যুষে প্রভাতে সকালে। আসান্ন মানে ক্ষিপ্ত করে। নাকাম ধুলি, অসাতনা মধ্যে ঢুকে পড়ে, শত্রুর মাঝে ঢুকে পড়ে। কালো শব্দের অর্থ হচ্ছে অকিতন্ত। শাহিদ শব্দের অর্থ সাক্ষী। কুব্বি ভালোবাসা আসক্তি, খয়রি ভালো কল্যাণ ধ্বংস অর্থ। স্বাধীন শব্দের অর্থ কঠিন প্রবল। মুসির উঠানো হবে, উত্থিত হবে। খুশিলা প্রকাশ করা হবে। আর সুদূর মানে অন্তঃসমূহ বক্ষসমূহ। খবির শব্দের অর্থ অবহিত সর্বজ্ঞ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কঠিন কঠিন শব্দের অর্থ তোমাদের বইয়ে বর্ণনা করা হয়, তোমরা শব্দের অর্থগুলো দেখবে। এখন আমরা অনুবাদ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আমরা দয়াময় পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আদিয়াতি দবহা, ও মানে আমরা পড়েছি শপথ। আদিয়াত মানে ধাবমান অশ্বরথি, দবহা মানে ঊর্ধ্বশ্বাস, ঊর্ধ্বশ্বাসে। তাহলে ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরথি শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন। আরো কিছু ঘোড়ার ক্রাইটেরিয়া বর্ণনা করা হচ্ছে। ফালমৌরিয়াতি কদহা, যারা ঘুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। মরুভূমির পাথরের মধ্যে দিয়ে যে ঘোড়া ছুটে যায়, দৌড়িয়ে যায়, এতে পাথর ঘুরের আঘাতে অগ্নি কী করে, অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে, ছড়ায়। এই ঘোড়ার শপথ করে আল্লাহ আরো কি বলছেন, ফালমৌরিয়াতি সুবহা, যারা প্রভাতকালে প্রত্যুষে অভিযান চালায়। ফাসার না বিহি নাকা, ফাসার না মানে কি করে, উৎক্ষিপ্ত করে। আর সে সময় ধুলি কি করে, উৎক্ষিপ্ত করে। ফাসাত না বিহি জামা, অথবা ফাসাত না মানে ঢুকে পড়ে জামা, শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে। ইন্না ইনসান আলি রব্বিহি লাকানুন, ইন্না নিশ্চয় মানুষ, ইনসান মানে মানুষ, নিশ্চয় মানুষ, রব্বিহি লাকানুন তার প্রতিপালকের প্রতি লাকানুন অকৃতজ্ঞ। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর সে বিষয়ে অবশ্যই অবহিত, যে মানুষ যে অকৃতজ্ঞ এ বিষয়ে কিন্তু মানুষ অবহিত। ওয়াইন্নাহু লিরব্বিল খাইর লাশাহীদ, আর ওয়াইন্নাহু নিশ্চয় সে মানুষ ধন সম্পদের প্রতি প্রবল আসক্ত, লিহব্বিল খাইরি ধন সম্পদের প্রতি লাশাহীদ অনেক প্রবল আসক্ত। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তবে কি সে সম্পর্কে অবহিত নয়, ইযা বুসিরা মা ফিল কুবুর, যখন কবরে যা আছে তা উত্থিত হবে, কিয়ামতের দিন সম্পর্কে কি সে অবহিত নয়। অহস্তিলা মা ফিল কুবুর, অন্তরে যা কিছু আছে কিয়ামতের দিনে তা কি করা হবে, প্রকাশ করা হবে। ইন্না রাব্বাহু বিহিম ইয়াওমাইযিন লাখাবির, সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের প্রতিপালক কর্তা প্রতিপালক অবশ্যই সবিশেষ, লাখাবির সবিশেষ অবহিত আছেন, জ্ঞাত আছেন। প্রিয় শিক্ষার্থী বিভিন্ন, আমরা সূরা আদিয়াতের অর্থ জানলাম, তোমরা সুন্দরভাবে অর্থটি পড়বে। এখন দেখো সূরা আদিয়াতের ব্যাখ্যা। এই সূরাটিকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, এই সূরায় তিনটি পর্যায়ে বিভক্ত করা আছে, তিনটি বিষয় তিনটি আলোচনা করা আছে। দেখো প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তাআলা সামরিক অশ্বের নানা গুণ বর্ণনা করেছেন, এবং এই সামরিক ঘোড়া শপথ করে আল্লাহ তাআলা বলেছেন, শপথ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই সূরাকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ তাআলা সামরিক ঘোড়া, যে ঘোড়ার মাধ্যমে শত্রুপক্ষের মাঝে হামলা করা হয়, আক্রমণ করা হয়, এমন ঘোড়া গুণ বর্ণনা করেছে, এবং এই ঘোড়া শপথ করে আল্লাহ তাআলা বলেছে। ঘোড়া এই যুদ্ধে যে ঘোড়াগুলো অংশগ্রহণ করত, এই ঘোড়া কিন্তু আরবের
লোকদের কাছে অনেক প্রিয় ছিল। তার ধন সম্পদের প্রতি যেমন প্রবল আগ্রহে প্রবল আসক্তির কারণে অরাজকতা ও অশান্তি সৃষ্টি করেছিল, সে লক্ষ্যে আল্লাহ তাআলা এই ঘোড়ার শপথ করে বলতেছে। অতঃপর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মানুষের দুটি বিশেষ স্বভাবের কথা উল্লেখ করেছেন, একটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞতা আর একটা হচ্ছে ধন সম্পদের প্রতি লোভ। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞতা, মানুষ যে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ এটা বলতেছে, এবং ধন সম্পদের প্রতি অনেক আগ্রহ অনেক লোভ। দেখো আমরা আল্লাহ তাআলা এত আমাদের নিয়ামত দিয়েছেন, তো আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে রাজি না, এবং আমাদের সর্বদা ধন সম্পদের প্রতি আমাদের এত এত লোভ যে আমরা আমাদের জীবনকে বিনষ্ট করে দিচ্ছি লোভের পেছনে পড়ে। আর মানুষ স্বেচ্ছায় সকালে দুটি কাজ করে থাকে, অথচ এগুলো মানুষের একেবারেই করা উচিত নয়, ধন সম্পদের প্রতি এভাবে লোভ করা উচিত নয়। এজন্যই সূরার শেষ পর্যায়ে মানুষকে আখিরাত ও কবর জীবনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে মানুষ কি জানে না যে তাকে কবরে যেতে হবে, অতঃপর তাদেরকে তাদের সকল কার্যকলাপ প্রকাশ করা হবে, এমনকি সে অন্তরে যেসব অকৃতজ্ঞতা লোভ লালসা পোষণ করত তাও প্রকাশ করা হবে, এটা কি তারা জানে না? পরিশেষে সমস্ত কিছুর বিচার করা হবে, আর সেদিনের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালোভাবে অবহিত। সুতরাং মানুষের উচিত সকল অন্যায় অকৃতজ্ঞতা ত্যাগ করে সৎ পথে জীবনযাপন করা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা কি জানলাম? আমরা বুঝতে পারলাম এই সূরা সাথে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই সূরায় আল্লাহ তাআলা তিনটি বিষয় তিনটি ভাগে বর্ণনা করেছেন বিষয়বস্তু। একটি হচ্ছে প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ তাআলা সামরিক ঘোড়ার শপথ করেছেন, সামরিক ঘোড়ার ক্রাইটেরিয়া বর্ণনা করে, তার গুণ বর্ণনা করে, যে তোমরা যে ধন সম্পদের প্রতি এত প্রবল আগ্রহ, তোমাদের এই সামরিক ঘোড়ার শপথ করে আমি বলতেছি যে তোমরা এই কাজটি করতে সেটা তো তোমাদের উচিত না, তোমরা সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞ কেন? তোমরা সৃষ্টির প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করার সাথে সাথে ধন সম্পদের প্রতি এত লোভ প্রদর্শন কেন করতেছ? তোমরা কি কবরে যাবে না? তোমরা যে ধন সম্পদের প্রতি লোভ লালসা পোষণ করতেছ, তোমাদের অন্তরে যে অকৃতজ্ঞতা পোষণ প্রকাশ করতেছ, এগুলো পোষণ করতেছ, এগুলো কিন্তু প্রকাশ করে দেওয়া হবে, এবং কিয়ামতের দিন তোমাদেরকে এর কিন্তু শাস্তি ঠিক করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই সূরার শিক্ষা কী? এই সূরা থেকে আমরা নিম্নোক্ত কি পাই, নিম্নোক্ত শিক্ষাগুলো পাই। দেখো, নিঃসন্দেহে মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। এই সূরার একটি শিক্ষা হচ্ছে মানুষ, এই সূরা থেকে আমরা জানতে পারলাম যে মানুষ নিঃসন্দেহে তার পরমের প্রতি অকৃতজ্ঞ। আর কি জানতে পারলাম? ধন সম্পদের প্রতিও মানুষের আসক্তি পূর্ণ, এটাও এই সূরার একটি শিক্ষা। তিন নম্বর হচ্ছে আখিরাতে মানুষের অন্তরের গোপন বিষয় প্রকাশ করা হবে। আখিরাতে মানুষের অন্তরে যে গোপন বিষয়গুলো রয়েছে সেগুলো আখিরাতের দিন প্রকাশ করে দেওয়া হবে, অথবা আল্লাহ তাআলা মানুষের চূড়ান্ত ফয়সালা করবেন। আমাদের চূড়ান্ত ফয়সালা জান্নাত বা জাহান্নাম, পুরস্কারও দিতে পারেন শাস্তিও দিতে পারেন, এই চূড়ান্ত ফয়সালা করবেন। অতএব আমরা সর্বদা সূরার শিক্ষা মনে রাখবো, আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করবো, কখনোই তার প্রতি অকৃতজ্ঞ হব না, সাথে সাথে ধন সম্পদের লোভে পড়ে অন্যায় অসার কাজ করব না, বরং আখিরাতের জবাবদিহি করার কথা স্মরণ রেখে সর্বদা আল্লাহর অনুগত্য আনুগত্য করব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সূরা একটি গুরুত্বপূর্ণ সূরা। আমাদের জীবনকে সুন্দর করতে হলে অবশ্যই অবশ্যই এই সূরার শিক্ষাগুলো মনে রাখতে হবে। আমরা আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হব না, আল্লাহ তাআলার প্রতি যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে আমাদের কে সংরক্ষণ করবেন, আমাদেরকে দেখভাল করবেন, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন? তো আমরা আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হব না, আমরা ধন সম্পদের প্রতি এত গর্ব লালসা করব না, আমাদের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য এই দুনিয়াতে আমরা বসবাস করব, নির্দিষ্ট সময় পরে কিন্তু আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য ধন সম্পদের প্রতি এত লোভ করা যাবে না, এবং ধন সম্পদের প্রতি লোভ করার কারণে আমরা যে অশান্তি তৈরি করতেছি পৃথিবীতে, মানুষের ধন সম্পদ আত্মসাত করতেছি, মানুষে মানুষে যে অন্যায় কাজ করতেছি, এগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে আসবে, এবং আমরা আমাদের অন্তরে যে
বিষয়গুলো গোপন করতেছি, এগুলো কিন্তু আমাদের জন্য যে ধন সম্পদে আসক্তি, মনে মনে অশান্তি আমরা ভোগ করতেছি, এগুলো আমাদের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আখিরাতে আমাদেরকে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা লাভ করবেন, আমাদের শাস্তিও দিতে পারেন, পুরস্কারও দিতে পারেন। তো আমরা সর্বদা চেষ্টা করবো ভালো কাজ করার জন্য, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি না দেন। তাই তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা আজকের ক্লাসের কিন্তু একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদেরকে সবসময় এই জন্য দেব, তোমরা সুন্দরভাবে বাসার থেকে এই জন্যটা করে নিয়ে আসবে। তোমাদের এই জন্য হচ্ছে সুরা আল ইয়াসিন থেকে শিক্ষা লিখবে, সুরা আল ইয়াসিন, সুরা আল ইয়াসিন তিনটি শিক্ষা, তিনটি শিক্ষা লিখে আমাকে দেখাবে। এবং তোমাদের ছোট্ট একটা ইন্টারভিউ দিয়েছি, তোমার বাসার থেকে সুন্দরভাবে সুরালের তিনটি শিক্ষা লিখে আমাকে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এই করোনা মহামারীর মাঝে অবশ্যই অবশ্যই সচেতন থাকবে, নিরাপদ থাকার চেষ্টা করবে, তোমরা জনসম্মুখীন জন ভিড় থেকে দূরে থাকবে, কখনো জনসমাবেশে আসবে না, জনসমাবেশ তৈরি করবে না, সর্বদা একে অপরের সংস্পর্শ থেকে দূরে থাকবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকবে, তোমরা আরও ভালোভাবে পড়াশোনা করবে, পড়াশোনা মনোযোগ দিবে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।